এখন আমরা আলোচনা করব সুন্নত সম্পর্কে। সুন্নত অর্থ পথ, পন্থা, রীতি, নিয়ম, পদ্ধতি ইত্যাদি। পরিভাষায় মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে যেসব কাজ ইসলামী শরীয়তের বিধান হিসাবে নির্ধারিত হয়েছে সেগুলোকে বলা হয় সুন্নত। অর্থাৎ যেসব কাজ মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে করেছেন বা যা করার জন্য নির্দেশ দিয়েছেন কিংবা অনুমোদন করেছেন তাকে সুন্নত বলা হয়। সুন্নত দুপ্রকার, যথা সুন্নতে মুয়াক্কাদা, সুন্নতে জায়দা। সুন্নতে মুয়াক্কাদা, যেসব কাজ মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে সর্বদাই পালন করতেন, অন্যদেরকে তা পালনের তাগিদ দিতেন, তাকে সুন্নতে মুয়াক্কাদা বলা হয়। যেমন আজান ও ইকামত দেয়া, ফজরের ফরজ নামাজের পূর্বে 2 রাকাত, জোহরের ফরজের পূর্বে 4 রাকাত ও পরে 2 রাকাত, মাগরিব ও এশার ফরজের পর 2 রাকাত নামাজ আদায় করা সুন্নতে মুয়াক্কাদা। সুন্নতে মুয়াক্কাদা ওয়াজিবের কাছাকাছি, এগুলো পালন করা কর্তব্য। ইচ্ছাকৃতভাবে বা অবহেলাবশত বিনা কারণে এগুলো পালন না করলে গুনাহ হয়। সুন্নতে জায়দা, সুন্নতে জায়দা হলো অতিরিক্ত সুন্নত। পরিভাষায় যেসব কাজ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন বলে প্রমাণিত, তবে তিনি সর্বদা তা পালন করতেন না, বরং কখনো করতেন আবার কখনো ছেড়ে দিতেন, এসব কাজকে সুন্নতে জায়দা বলা হয়। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরূপ কাজ করার জন্য উম্মতকে উৎসাহিত করেছেন, তবে এ ব্যাপারে তিনি তাগিদ করেননি এবং তা না করলে গুনাহ হয় না। সুন্নতে জায়দাকে সুন্নতে গায়রে মুয়াক্কাদাও বলা হয়। যেমন আসর ও এশার ফরজের পূর্বে 4 রাকাত সুন্নত নামাজ আদায় করা। সুন্নতে জায়দা পালনে অনেক সওয়াব অর্জন করা যায়।